ছাত্রলীগ একটি ছাত্র সংগঠনের নাম। নামে ছাত্র সংগঠন হলেও মূলত এরা জন্ম থেকেই অশৃঙ্খল হায়েনা। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বারংবার ছিন্ন ভিন্ন হয়েছে এদের মরণ থাবায়। ছাত্রলীগ সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম, ভয়ঙ্কর দানবের দল। মানবিকতার লেশমাত্র তাদের হৃদয় নেই, শৃঙ্খল ভদ্রতা কাকে বলে এরা জানেই না। তাদের পাশবিকতা হার মানায় বনের পশুকেও। তারা সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে আমাদের ভাই শহীদ আব্রারকে। এই ছাত্রলীগ বদরুলের মতো নরপিশাচ তৈরির কারখানা। সিলেট এমসি কলেজের মতো পবিত্র স্থানে গণধর্ষণ করেছিল এই ছাত্রলীগ নামক হায়না। দর্শক, বাংলাদেশ ছাত্রলীগের তথাকৃত গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের 74তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই গৌরব, ঐতিহ্য আর সাফল্যের 74তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজও তাদের চিরাচরিত রূপেই তারা আবির্ভূত হয়েছে। আজকের ঘটনা, প্রতিষ্ঠা বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ, অনেকে আহত। ঢাকা কলেজ এবং ঢাবির কবি জসীমউদ্দিন হল ছাত্রলীগের মধ্যে প্রথমে সংঘর্ষ শুরু হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি জয় এবং সেক্রেটারি লেখককেও লাঠি সোঁটা নিয়ে ধাওয়া দেয় ছাত্রলীগ নেতা কর্মীর। আহতরা ঢাকা মেডিকেলে ভর্তি। দর্শক, ছাত্রলীগ আর হিংস্র জানোয়ারের মধ্যে তফাত হলো, হিংস্র জানোয়ার তাদের সহগোত্রীয়দের সাথে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করে, কিন্তু ছাত্রলীগ তারা আপন পর নেতাকর্মী কিছুই চেনে না। যেখানে স্বার্থ ভুলঙ্কিত সেখানেই ছাত্রলীগের হৈ হৈ কাণ্ড। দর্শক, নিজেদের মধ্যে যারা এমন নির্মমতা প্রদর্শন করে তাদের ভবিষ্যৎ গন্তব্য বদলের মতো হবে, সেঞ্চুরি হাঁকানো অনেকের মতো হবে, এটাই স্বাভাবিক। দর্শক, বাংলাদেশ ছাত্রলীগের তথাকথিত গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের 74তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ অর্জিত সীমাহীন অকর্মের ভাণ্ডার থেকে এই মুহূর্তে স্মৃতির ক্যানভাসে ভেসে ওঠা যত সামান্য আপনাদেরকে মনে করে দিতেই আমার আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি ATM মারুফ, আপনারা দেখছেন 360 ফ্যাক্ট। কলেজ ছাত্রী ধর্ষণকারী ছাত্রলীগ নেতা জেলে। ইনকিলাব ডেস্ক, 5ই সেপ্টেম্বর 2019। ছাগল ছিনতাই, ছাত্রলীগ নেতা তান্নাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। 17ই আগস্ট 2019, বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার। 27ই নভেম্বর 2020, রূপগঞ্জে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ছাত্রলীগ নেতা বহিষ্কার। 13ই জানুয়ারি 2020, বিকাশের 26 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার। 18ই ডিসেম্বর 2019, ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক। 18ই সেপ্টেম্বর 2021, বিয়ে করব বলে ডেকে এনে তরুণীকে ধর্ষণ, অভিযুক্ত ছাত্রলীগ নেতা। 23ই অক্টোবর 2020, ইমামকে বলৎকার করলেন ছাত্রলীগ নেতা, এলাকায় তোলপাট। 8ই অক্টোবর 2017, মেয়ে নিয়ে হোটেলে রাত কাটিয়ে ধরা ছবি ছাত্রলীগের অবিবাহিত সভাপতি, নাম ঠিকানা সবই ছিল ভুয়া। 17ই নভেম্বর 2020, হাওরে নৌকায় নববধূকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা বহিষ্কার। 5ই সেপ্টেম্বর 2021, নেত্রীকে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার। 12ই মার্চ 2018, এবার ধর্ষণের অভিযোগে মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার। 1ই অক্টোবর 2020, বান্ধবীর সহযোগিতায় তরুণীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার। 7ই সেপ্টেম্বর 2020, দুই সন্তানের জননীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার। 6ই জানুয়ারি 2020, সিলেটে স্কুল ছাত্রী ধর্ষণ, ছাত্রলীগ কর্মী নিজু গ্রেফতার। 4ই অক্টোবর 2020, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা। 12ই ফেব্রুয়ারি 2020, ছিনতাইয়ের অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই সদস্য আটক। 23ই ফেব্রুয়ারি 2020, আন্দোলনকারীকে ছাত্রলীগ নেতার মারধর, জাবির আন্দোলনে নতুন মোড়। 7ই সেপ্টেম্বর 2019, তিন দফায় কোচিং সেন্টারে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা গ্রেফতার। 26ই ফেব্রুয়ারি 2020, লুট হওয়া 2 লাখ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার। 25ই ফেব্রুয়ারি 2020, কলেজ ছাত্রীর উন্না নিয়ে গেলেন ছাত্রলীগ নেতা। 11ই জুন 2020, ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, সেই নেতাকে বহিষ্কার করেনি ছাত্রলীগ। 4ই সেপ্টেম্বর 2020, নারীর ভেন্টিবে চিন্তাই, সিলেটে দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে। 21ই মে 2020, স্কুল শিক্ষিকাকে ধর্ষণ, রংপুর ছাত্রলীগ সভাপতি বহিষ্কার। 12ই অক্টোবর 2020, সিলেটে গাড়ি চুরি করে পালানোর সময় গ্রেফতার ছাত্রলীগ নেতা তুহিন।
22 মে 2020 ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। 29 ডিসেম্বর 2020 বান্দরবানে চাল চুরির দায়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার। 14 এপ্রিল 2020 শিক্ষকের কাছে চাঁদানা পেয়ে মারধর ও চিন্তাই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। 20 নভেম্বর 2020 এভাবে হাজারো লাখো লাখো অপকর্মের সাক্ষী রয়েছে বাংলাদেশের জনগণ। এই ছাত্রলীগ বাংলাদেশের অভিশাপ। বাংলাদেশের নিরীহ মানুষ এই ছাত্রলীগের কাছ থেকে মুক্ত হতে চায়। অভিশপ্ত ছাত্রলীগ ধ্বংস হোক এই কামনায় আজকের মতো আসছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো সত্যের জন্য, সুন্দরের জন্য। আল্লাহ হাফেজ, মা আসসালাম।